প্রকাশক দীপন গুপ্ত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি আজকে মোহাম্মদপুর থানার একটি মামলায় শঙ্কর ভগবানের তাদের আদালতে হাজির করা হয়েছিল এবং নামিয়ে নিয়ে যাওয়ার সময় আমরা যেটা শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছে তাদেরকে অজ্ঞাত ব্যক্তিরা আমরা ধারণা করছি যেহেতু তাদের যে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে তারা জঙ্গিরাই হবে যারা এই জঙ্গিদের ছিল আপনারা কি মনে করেন আমরা শুনেছি ঘটনাটা শুনে আমরা নিজেরাই এসেছি আসলে আমরা যেটা দেখলাম যে আসলে গেট থেকে বের হওয়ার সময় দুইটা হন্ডা এসেছে সেখানে এসে স্প্রে করে অর্থাৎ যারা এখানে অফিসাররা ছিল তাদের মুখে স্প্রে করার কারণে তারা চোখে দেখতে পাচ্ছিল সেই ফাঁকে তারা চারজন ছিল জঙ্গি তার মধ্যে দুইজনকে তারা মানে নিয়ে চলে গেছে আমরা ঢাকা শহরের সব জায়গায় চেকপোস্ট বসিয়েছি আমরা সিসিটিভি পর্যালোচনা করছি আমাদের টিভির প্রত্যেকটা টিম আশেপাশে প্রত্যেকটা অলিগুলি চেক করছে আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করব আসামিগুলোর নাম কি বা কী কী মামলার আসামি একজনের নাম হলো সিদ্দিক একটা ময়ূর আপনারা কি আশঙ্কা করছেন এইভাবে প্রকাশ্যে মানে জঙ্গিরা যে তাদের সমর্থন মানে তাদের কি যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দেখিয়েছে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা এবার একটা নতুন টেকনিক তারা স্প্রে করে তারা সবার চোখে স্প্রে করে তারা তাদেরকে চিনিয়ে নিয়ে গেছে একটা নতুন টেকনিক আমরা এটা নিয়েও কাজ করছি এবং আমরা আশা করছি তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করব আপনারা এতদিন যেটা বলে আসছিলেন হারুন ভাই যে জঙ্গিদের যে সামর্থ্য বা শক্তি সেটা কমে গিয়েছে আজকের এই ঘটনার মধ্যে দিয়ে কি আপনারা আরও বড় কোনো কিছু আশঙ্কা করছেন কিনা আমরা মনে করি যে আমাদের সবসময় আমাদের কাজ চলছে সকলের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাদের জঙ্গির বিরুদ্ধে আমরা কাজ করছি আমরা এটা প্রতিদিনই আমাদের কাজ আমরা মনে করি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং এর সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে